টু দিশার এক্সাম গাইড। প্রিয় শিক্ষা, তোমরা যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি 2022 সালের মাধ্যমিক টেস্ট পেপার থেকে হিস্ট্রির MCQ ও SAQ কোশ্চেনের উত্তর। আজকের পেজ নাম্বার 766, 67 ও 68 এর প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে আমি হাজির করেছি, তাই ঝটপট তোমরা দেখে নাও এই প্রশ্নের উত্তরগুলো, অথবা লিখেও নিতে পারো খাতায়। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রশ্নের উত্তরগুলো। তাহলে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি লেখেন? উত্তর, মিশেল ফুকো। দুই নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র? উত্তর, ক, রাজা হরিশ্চন্দ্র। তিন নম্বর প্রশ্ন, ভারতীয় হকি দল প্রথম অলিম্পিকে সোনা জেতে? 1928 খ্রিস্টাব্দে। কয় ইজ দ্য রাইট অ্যান্সার? চার নম্বর প্রশ্ন, ভারতীয় গণনাট্য সংঘ তৈরি হয় বা IPTA? উত্তর, ক, 1943 খ্রিস্টাব্দে। পাঁচ নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর, গ, লর্ড উইলিয়াম বেন্টিং বা লর্ড বেন্টিং। ছয় নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম ভাইসরয় হলেন? ভারতের প্রথম ভাইসরয় হলেন গ, লর্ড ক্যানিং। সাত নম্বর প্রশ্ন দেখে নাও, মধুসূদন গুপ্ত ছিলেন ক, মেডিকেল ছাত্র। আট নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলেছেন? উত্তর, গ, অনিল শীল। নয় নম্বর প্রশ্ন, দুর্জন সিং ছিলেন? উত্তর হবে ঘ, চোয়াড় বিদ্রোহের নেতা। দশ নম্বর প্রশ্ন, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়? উত্তর, 1865 খ্রিস্টাব্দে। এগারো নম্বর প্রশ্ন, সিধু নেতা ছিলেন? উত্তর, ক, সাঁওতাল বিদ্রোহের। বারো নম্বর প্রশ্ন, বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর, ক, তিতুমির। বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির। এবার দেখে নিই আমরা চোদ্দো নম্বর প্রশ্ন। আচ্ছা, বর্ণ পরিচয়, ১৩ নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও, বর্ণ পরিচয় প্রথম প্রকাশিত হয়? উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে। বর্ণ পরিচয় প্রথম প্রকাশিত হয়? উত্তর, 1855 খ্রিস্টাব্দে। কয় ইজ দ্য রাইট অ্যান্সার? 1855 খ্রিস্টাব্দে। এরপর দেখে নাও চোদ্দো নম্বর প্রশ্ন, ভারতসভার প্রথম সভাপতি ছিলেন? উত্তর, গ, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এরপর দেখে নাও, আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক হলেন? উত্তর, খ, অবনীন্দ্রনাথ ঠাকুর। ১৬, খুদকাঠি কথার অর্থ হল? খ, যৌথ মালিকানা। ১৭, ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন? উত্তর, ক, পর্তুগিজরা। ১৮, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হলেন? খ, শিবচন্দ্র নন্দী। ১৯ নম্বর প্রশ্ন, বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন? উত্তর, ঘ, রথীন্দ্রনাথ ঠাকুর। ২০ নম্বর প্রশ্ন, বামা বোধিনী পত্রিকার বামা আসলে? উত্তর, ঘ, সমগ্র নারীকুল। এবার দেখে নাও বিভাগ ক্ষয়ের ২ থেকে যে কোনো ১৬টি প্রশ্নের উত্তর দাও এখানে। তাহলে প্রথমে আসা যাক, দেখে নাও ২-এর ১-এ একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন, কাকে বিদ্যাবনিক বলা হয়? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাবনিক বলা হয়। আবার বলছি, কাকে বিদ্যাবনিক বলা হয়? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ২ নম্বর প্রশ্ন, নবান্ন নাটকটি কার রচনা? উত্তর, বিজন ভট্টাচার্যের। নবান্ন নাটকটি কার লেখা? উত্তর, বিজন ভট্টাচার্যের। ৩ নম্বর প্রশ্ন, কলকাতা মাদ্রাসা কে স্থাপন করেন? উত্তর, ওয়ারেন হেস্টিংস, ১৭৮১ খ্রিস্টাব্দে। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন বা কে স্থাপন করেন? ওয়ারেন হেস্টিংস। ৪ নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এইবার দেখো উপবিভাগ ২-২ ঠিক না ভুল তা নির্ণয় করো। প্রথম ১ নম্বর প্রশ্ন, জয়পুরকে গোলাপি শহর বলা হয়? এটি কিন্তু ঠিক, জয়পুরকে গোলাপি শহর বলা হয়। তারপর দেখো, দেবী সিংহ ছিলেন মহাবিদ্রোহের নেতা? এটি কিন্তু ভুল। আচ্ছা, ভারতমাতার চিত্রটি ভগিনী নিবেদিতার আঁকা? এটি ভুল।
কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 1855 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে, এটি কিন্তু ভুল। আচ্ছা, আবার দেখো, আবার এই ঠিক না ভুল নির্ণয় করো। দেখো, প্রথমে জয়পুরকে গোলাপি শহর বলা হয়, এটি ঠিক। তারপর দেখো, দেবী সিংহ ছিলেন মহাবিদ্রোহের নেতা, এটি ভুল। তারপর দেখো, ভারত মাতার চিত্রটি ভগিনী নিবেদিতার আঁকা, এটি ভুল। 4 নম্বরের প্রশ্নটিও ভুল। দেখো, কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 1855 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর দেখে নাও, ক স্তম্ভের সঙ্গে আমরা খ স্তম্ভ মেলাবো। তাহলে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, মার্সম্যান, মার্সম্যান হবে শ্রীরামপুর ত্রয়ী, জেমস লং নীল বিদ্রোহ, স্থানীয় ইতিহাস, ইতিহাস সমিতি, ঈশ্বরচন্দ্র গুপ্ত, সংবাদ প্রভাকর। এবার দেখে নেব, দেখো, প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। চুয়াড় বিদ্রোহের একটি এলাকা জায়গা জঙ্গলমহল, দুয়ে মহাবিদ্রোহের একটি জায়গা মিরাট, শান্তিনিকেতন, প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় গোয়া, এগুলো চিহ্নিত করতে হবে মানচিত্রে, ঠিক আছে? যাই হোক, পরের একটি ভিডিওতে এইগুলো আমি করে দেব। এবার দেখে নাও, বিবৃতি থেকে 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়, ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা দেখো, উত্তর হবে ব্যাখ্যা 2, এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য। এবার বিবৃতি 2 নম্বর দেখো, বিবৃতি 2 কী বলেছে, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না। আচ্ছা, উত্তর হবে দেখো ব্যাখ্যা 3, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। এবার দেখো 3 নম্বর বিবৃতি, 3 নম্বর বিবৃতি আমরা দেখব, নীলদ্রোহ ঘটেছিল। উত্তর হবে দেখো ব্যাখ্যা 1, ইংরেজরা কৃষকদের নীল চাষে বাধ্য করত। এবার বিবৃতি 4, 19 শতকের একটি প্রভাবশালী পত্রিকা হলো গ্রামবার্তা প্রকাশিকা। আচ্ছা, ব্যাখ্যা হবে ব্যাখ্যা 1, পত্রিকাটি গ্রাম বাংলায় জনমত গঠন করেছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।